ব্যাপার এখানে আপনারা কেন এসেছেন শুনুন এখানে আমরা কেন এসেছি তার উত্তর আপনাকে আমি পরে দেব আগে বলুন তো আপনাদের সেক্রেটারি কোথায় ওনাকে ডাকুন ওনার সঙ্গে আমার দরকার আছে উনি এখন ব্যস্ত আছেন ওনার সঙ্গে দেখা হবে না না ওনার বেশি সময় আমি ওয়েস্ট করব না ডাকুন আমার দরকার আছে আরে বললাম তো দেখা হবে না হচ্ছে নাকি দুষ্টু এখানে কি হচ্ছে তুমি আমাকে বলো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না দুষ্টু আমি কি গান গাইছি নাকি না রাজা তুমি গান গাইছ আর এই ফাংশন যে করেই হোক আমি তোমাকে এখানে গান গাওয়াব আমি তো ঋদ্ধি ব্যানার্জির স্ত্রীকে ইনফর্ম করলাম যে আমরা ঋদ্ধি ব্যানার্জি নাইট করছি না আমরা দীপ গাঙ্গুলি নাইট করছি তা সত্ত্বেও ওরা কেন এসছে হ্যাঁ এখানে কি ন্যাকামো হচ্ছে ন্যাকামো হচ্ছে এখানে ওদের এখানে ঢুকতে দিবি না বাইরে থেকে বার করে দিবি কি বললাম বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছি যা এখন মাথা খারাপ করবি না ঠিক আছে কিরে কাঁদছিস কেন তুই না না কিছু না রে কিছু তো হয়েছে বল আমাকে কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে না রে মনে কিছু হয়নি তাহলে ঠিক করে বল কিন্তু আমাকে কি হয়েছে তোর দেখ এখানে এত লোক এসছে আচ্ছা এরা তো রাজার গান শুনতেও আসতে পারতো বল কিন্তু আমি শুধু ভাবছি যে ছোটটা এখানে এসে যখন সব কিছু জানতে পারবে যে ও গান গাইতে পারবে না তখন কি ভাববে বলতো জানি না আমি ভুল করে কেস কাটটা তো আমি বাড়িতেই ফেলে এলাম এখন কি করে ঢুকবো আর কতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আর একটু প্লিজ ওয়েট করো রাজা ওরা হয়তো আসবে এক্ষুনি একটু ওয়েট করো তুমি দাঁড়াও কি লেখা ওখানে আমি আমি বলছিস তো সব দাঁড়া এদিকে সমস্যা নেই এসো এসো রাজা আমি যে বৌমা বলছি যে এখানে আর আমরা বসে থেকে কি করব আমরা তো ফাংশন দেখতে আসিনি চলো নেব একবার রাজাকে একটু এদিক ওদিক খুঁজে দেখি ও যদি এসে থাকে তাহলে ওকে নিয়ে চলে যাব মা মা বলছি এত ভিড়ের মধ্যে কোথায় আপনি খোঁজাখুঁজি করবেন বলেন তো আমি আছি কি করছি আমি গিয়ে দেখছি আর এই ফাংশন পার্টির লোকেরা আমাকে খুব মান্য করে এখানে দাঁড়াও চুপ করে দাঁড়াও দুষ্টু কি হচ্ছে এটা কি তুমি কি এখানে আমার মজা উড়ানোর জন্য নিয়ে এসছো আজকে তো আমার এখানে গান করার কথা ছিল তার জায়গায় দীপ গাঙ্গুলি গান গেছে ওনার নামে সব পোস্টার ব্যানার ছাপানো হয়ে গেছে দুষ্টু রাজা আমি তোমার বাইরে বললাম না কোনো একটা গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়নি দুষ্টু কি ব্যাপার এখানে আপনারা কেন এসেছেন ও আমার হাজবেন্ড আসলে স্বপন কাকু বলেছিল যে ওকে নিয়ে আসতে এলে ঠিক বসিয়ে দেবে দেখুন না কখন থেকে ফোন করছি হয়তো বিজি আছে তাই ধরছে না ফোনটা এদের এত ভালোবাসা এত প্রশংসা সব তোমার অধিকার রাজা তুমি এর মধ্যে থাকবে আর এর মধ্যেই বড় হবে তুমি একদিন অনেক বড় গায়ক হবে আজ সেই সময় রাজা তুমি গান গাইছো আর এই ফাংশনে